নমস্কার বন্ধুরা ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী পামেশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো ভাগ্যরেখা সম্পর্কে দুমুখী ভাগ্যরেখা সম্পর্কে ভাগ্যরেখা দেখে বোঝা যায় যে আপনার লাইফ সংঘর্ষপূর্ণ থাকবে কিনা না কমফোর্টেবল থাকবে কখন আপনার ভাগ্য পরিবর্তন হবে বা বদলাবে আপনাকে আপনার ভাগ্য কিছু দেবে না নিজের চেষ্টায় আপনাকে সমস্ত কিছু অর্জন করতে হবে সমস্ত কিছু ভাগ্যরেখা থেকে জানা যায় তাই ভাগ্যরেখা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেখা আজকের আলোচনার বিষয় দুমুখী রেখা অর্থাৎ ভাগ এই ধরনের রেখা বা হাতের যদি ভাগ্যরেখাটি যে কোনো দিক দিয়ে যদি এইভাবে দুমুখী হয় অথবা এইভাবে দুমুখী হয় বা যে কোনো প্রকারে যদি ভাগ্যরেখা দুমুখী থেকে থাকে তাহলে এর কি ফলাফল আপনারা পাবেন সে সম্পর্কে দুমুখী ভাগ্যরেখা সম্পর্কে আমি আজকে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সামনে বলবো বা আলোচনা করব আর শেষে এমন কিছু প্রয়োজনীয় কথা বলবো যেগুলো যদি আপনারা না শোনেন তাহলে সত্যি আপনারা অনেক কিছু মিস করে যাবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে থাকুন তো শুরু করছি আজকের আলোচনা দুমুখী ভাগ্যরেখা যদি আপনার হাতে ভাগ্যরেখায় বাইফোর্ক থেকে থাকে অর্থাৎ দুমুখী শাখা বা ভি আকৃতির চিহ্ন থেকে থাকে তাহলে কীরকম ফল পাবেন যদি ভাগ্যরেখা শুরুর থেকে এইভাবে দুমুখী হয়ে যায় তাহলে আপনি কি ফল পাবেন আর ভাগ্যরেখা যদি শেষে গিয়ে দুমুখী হয়ে যায় তাহলে আপনি কি পাবেন ফল পাবেন দুমুখী শাখা ভাগ্যরেখায় অত্যন্ত শুভ বলে মানা হয়ে থাকে অনেকের হাতে ভাগ্যরেখা বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হয় অর্থাৎ বিভিন্ন ব্যক্তির হাতে বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হয় কারো ক্ষেত্রে ভাগ্যরেখা হাতের একেবারে মণিবন্ধ থেকে শুরু হয়ে শনি ক্ষেত্র পর্যন্ত চলে যায় কারো হাতে ভাগ্যরেখা চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় কারো হাতে ভাগ্যরেখা একেবারে এভাবে গিয়ে মস্তিষ্ক রেখা বা হৃদয় রেখায় সমাপ্ত হয়ে যায় ভাগ্যরেখা বিভিন্ন ধরনের হয়ে থাকে ভাগ্যরেখা যদি দুমুখী বা শাখা যুক্ত হয় তাহলে কি হবে প্রথমে বলবো ভাগ্যরেখা যদি প্রথমের দিকে দুমুখী বা শাখা যুক্ত হয় অর্থাৎ এই ধরনের হয়ে থাকে সে যে কোনোভাবে উৎপন্ন হোক না কেন যদি ভাগ্যরেখা শুরুর দিকে যদি দুমুখী হয় তাহলে কী হবে এটি বোঝায় আপনার একের অধিক বিষয়ে জ্ঞান রয়েছে একের অধিক আপনার ভাগ্য যেটির দ্বারা আপনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অবশ্যই পেতে পারেন এবং একের অধিক মাধ্যম থেকে ধন অর্জনের সাথে সাথে আপনি নাম কীর্তি যশ এবং খ্যাতিও পাবেন আবার যদি ভাগ্যরেখাটি শনির ক্ষেত্র থেকে শনির ক্ষেত্র পর্যন্ত চলে গিয়ে বাইফোর্ক হয় এইভাবে যদি বাইফোর্ক হয়ে যায় বা হাতে যদি এইভাবে যদি বাইফোর্ক হয়ে যায় ভাগ্যরেখাটি তাহলে এর কি ফলাফল পাবেন এরটি বোঝায় বা ইন্ডিকেশন দেয় যে আপনি একাধিক মাধ্যম থেকে তো ধনার্জন অবশ্যই করবেন আপনার কাছে এমন অপরচুনিটি অবশ্যই আসবে যেটি আপনাকে বিভিন্ন মাধ্যম থেকে ধনার্জন করতে সহায়তা করবে এখানে শনির ক্ষেত্রে দ্বিমুখী শাখা থাকলো মানে শনির কারকত্বকেও এটা রিপ্রেজেন্ট করবে বা রিপ্রেজেন্ট করে শনি বোঝায় আমাদের ওল্ড এজ বা আমাদের বৃদ্ধ বয়সকে তাই এটি পঞ্চান্ন থেকে সত্তর বছর বয়সের আয়ুকে বা ঘটনাকে নির্দেশ করে থাকে ওই বয়সে আপনার কেমন ফলাফল পাবেন সেটিকে বোঝায় শনি তাছাড়াও শনি যে কোনো কাজের অন্তিম পরিণাম বা ফলকেও কারকত্ব করে থাকে এর অর্থ এটাই যে আপনার শেষ বয়স আপনার ভালোই কাটবে বা শুভভাবে কাটবে বা আপনি প্রথমের দিকে যে কোনো কাজই শুরু করুন না কেন সেখানে যতই সংঘর্ষ থাকুক যতই বাধা বিপত্তি থাকুক শেষ পর্যন্ত সেই কাজ গিয়ে অবশ্যই সফলতা প্রাপ্ত হবে এই ধরনের রেখা এই ধরনের ফলাফল দেয় এদের যখনই কোনো কর্মজীবনের সমস্যা হয় তখনই বন্ধু বান্ধব বা কোনো পরিচিতি এসে এমন কোনো অপরচুনিটি দিয়ে দেয় যে এদের মানি সোর্সে আবার বুস্ট মিলে যায় তো এই ধরনের রেখাকে অত্যন্ত শুভ বলা হয় এছাড়াও যদি ভাগ্য রেখা। আপনার হাতে যদি ভাগ্য ভাগ্যরেখাটি এইভাবে এসে একটি ভাগ্য ভাগ্যরেখার শাখা রবি পর্বত বা সূর্য পর্বত পর্যন্ত চলে যায় তাহলে কি হবে যদি এই ধরনের ভাগ্যরেখা আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এমন কিছুর সাথে যুক্ত থাকবেন যেখানে আপনার নাম যশ খ্যাতি মান সম্মান পদ প্রতিষ্ঠা নিশ্চিত রূপে মিলবে এরা যে কোনো ধরনের দায়িত্বকে অবশ্যই সামলাতে সক্ষম হয়ে থাকে এবং জীবনে অনেক বেশি গ্রোথ বা উন্নতি এরা করে থাকে আবার যদি বাইফোর্ক সাইনটি একটি শাখা অর্থাৎ এই ভি আকৃতির একটি শাখা বৃহস্পতির ক্ষেত্র দিকে চলে যায় তাহলে এই সব ব্যক্তিরা সমাজে ভালো নাম ভালো সম্মান পেয়ে থাকেন এবং এরা মানুষের ভালোর জন্য সমাজের ভালোর জন্য অবশ্যই কাজ করে থাকেন এবার শেষে যে কথাটি বলবো সেটি হলো ভাগ্যরেখা যদি নিচের দিক থেকে শুরু হয় অর্থাৎ ভাগ্যরেখা যদি এইভাবে নিচের দিক থেকে শুরু হয় বা এইভাবে শুরু হয়ে থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ব্যক্তিটি অন্যদের তুলনায় অনেক কম বয়স থেকে টাকা পয়সা বা ধনার্জন করে থাকে আর ভাগ্যরেখা যদি উপরের দিকে এইভাবে শুরু হয় অর্থাৎ উপরের দিকে এইভাবে স্প্লিট হয়ে থাকে তাহলে এটি বোঝায় এরা একের অধিক কর্মে অবশ্যই আসে এরা মাল্টিপল মানি সোর্স বানাতে চায় অর্থাৎ ধরুন যদি এরা চাকরি করে থাকে তাহলে এদের মস্তিষ্ক বা ব্রেন বলবে বিজনেস করতে হবে আবার এরা যদি বিজনেস করে থাকেন এবং সেখানে যদি বিশাল কিছু সফলতা না পান তাহলে এরা চাইবে যে শেয়ার মার্কেট থেকে অবশ্যই ধনার্জন করতে এই ধরনের ধনার্জনের সহায়তার মাধ্যম অবশ্যই এই ভাগ্যরেখাটি দিয়ে থাকে অর্থাৎ দ্বিমুখী শাখা অবশ্যই ভাগ্যরেখাতে শুভ বলে মানা হয়ে থাকে এবার অনেকে কমেন্ট করে বলবেন স্যার আমার হাতে তো ভাগ্য রেখাই নেই তাদেরকে বলবো রেখা না থাকারও কিছু না কিছু কারণ অবশ্যই আপনার জন্মপত্রিকাতে রয়েছে ভাগ্য রেখা নেই মানে এমনটা কখনোই নয় যে আপনার ভাগ্যই নেই আমি অনেক ক্লায়েন্টকে এমনও দেখেছি যাদের হাতে তিরিশ পঁয়ত্রিশ বছর বা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স পর্যন্ত কোনো ভাগ্যরেখা থাকে নি কিন্তু তার পরবর্তী বয়সে তাদের হাতে হঠাৎ করে ভাগ্য রেখা উৎপন্ন হয়েছে তাই যে কোনো মুহূর্তে যে কোনো রেখা পরিবর্তন হতে পারে তাই চিন্তার আপনার কিছুই নেই তো এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ আপনাদের ওং নামা ভগব বাসুদেবায়